অর্থের বিনিময়ে সরকারি টিকা বিক্রির চক্রে আরও অনেকেই জড়িত। অনুমান বারুইপুর জেলা পুলিশের স্বাস্থ্য দফতরের কর্মী ছাড়াও যে সমস্ত জায়গায় ভ্যাকসিন ক্যাম্প হয়েছিল সেখানেও অর্থের লেনদেন হয়েছে বলে মনে করছে জেলা পুলিশের তদন্তকারী অফিসাররা। কাল দীর্ঘক্ষণ বারুইপুরের পুলিশ সুপার কথা বলেন তদন্তকারী অফিসারদের সঙ্গে, নিজেই জেরা করেন কর্মী মিঠুন মণ্ডলকেও। জেরা শেষে পুলিশ সুপার জানান তদন্তের স্বার্থে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। সোনারপুরের যে ঘটনা, যে ভ্যাকসিন ক্যাম্প করা হয়েছিল বেশ কয়েকটি জায়গায় এবং যে এই ভ্যাকসিন ক্যাম্পের আয়োজন করেছিল সেই মিঠুন মণ্ডল, তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে, এবং যেটা জানতে পারা যাচ্ছে পুরসভার কি কোঅর্ডিনেটর, মিউনিসিপ্যালিটি কোঅর্ডিনেটর হিসেবে কাজ করত এই মিঠুন, এবং সেখানে ভায়াল সে নিয়ে আসতো স্বাস্থ্যকেন্দ্র থেকে, এবং সেই স্বাস্থ্যকেন্দ্র থেকে আনা ভায়াল সে টাকার বিনিময়ে বিক্রি করে দিত বিভিন্ন জায়গায় ছোট ছোট ক্যাম্পের আয়োজন করে। তথাগত চক্রবর্তী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে ফোনে রয়েছেন, তার কাছ থেকে এই বিষয়ে আরও জানবো। এই মুহূর্তে জিজ্ঞাসাবাদে এখনও পর্যন্ত মিঠুনের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড সম্পর্কে কী জানতে পারা যাচ্ছে? সে স্বাস্থ্যকেন্দ্র থেকে ভায়াল নিয়ে আসতো সেটার একদিক থেকে যেরকমভাবে পরিষ্কার হচ্ছে, কিন্তু আর কারা জড়িত থাকতে পারে গোটা কাণ্ডে এখনও পর্যন্ত নতুন কী খবর পাওয়া যাচ্ছে? দেখো, এই ঘটনাকে কেন্দ্র করে দুটি আলাদা আলাদা তদন্ত শুরু হয়েছে। একদিকে যেমন স্বাস্থ্য দপ্তরের চার সদস্যের এক কমিটি গঠন করা হয়েছে, তারা মিঠুনের ভূমিকা খতিয়ে দেখছেন এবং মিঠুনের সাথে আরও কারা জড়িত রয়েছে সেই বিষয়টিও তারা খতিয়ে দেখছেন। কিভাবে সরকারি ভ্যাকসিন স্বাস্থ্য যেখানে ছিলেন মিঠুন কর্মরত সেখান থেকে তিনি বাইরে নিয়ে গেলেন সেই পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, এবং যারা ভ্যাকসিন পেয়েছিলেন তাদের বেশ কিছু জনের নাম এন্ট্রি হয়েছে সেটিও কে করলো এবং কারা এর সঙ্গে জড়িত রয়েছে সেই পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি শুরু হয়েছে পুলিশি তদন্ত। সোনারপুর থানার পুলিশ ঘটনার তদন্ত করেছেন এবং গতকাল রাত্রে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় মিঠুনকে, এবং সেই জিজ্ঞাসাবাদের সময় উপস্থিত ছিলেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার এবং এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার, তারা দুজনেই উচ্চ পদস্থ আধিকারিক উপস্থিত ছিলেন। তাদের সামনেই মিঠুনকে জিজ্ঞাসাবাদ করা হয়, জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য উঠেছে এমনটাই জানা গিয়েছে। এবং এর পাশাপাশি মিঠুন যে সমস্ত জায়গায় ভ্যাকসিনের ক্যাম্প করেছিলেন, সোনারপুরে ইতিমধ্যেই 3-4 ভ্যাকসিন ক্যাম্প হয়েছিল, সেখানেও আর্থিক লেনদেনের বিষয়টি যারা ভ্যাকসিন নিয়েছিলেন তাদের সঙ্গে যেমন হয়েছিল, এছাড়া যাদের জায়গায় ভ্যাকসিন ক্যাম্প হয়েছিল তারাও আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত এমনটাই জানতে পেরেছে পুলিশ। এই ঘটনায় কিন্তু আরো অনেককে জিজ্ঞাসাবাদ করা হবে এমনটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে। এছাড়া যারা ভ্যাকসিন নিয়েছিলেন তাদের একটি তালিকা তৈরি করা হচ্ছে এবং সেই তালিকা অনুযায়ী তাদের জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি তাদের স্বাস্থ্য পরীক্ষার বিষয়টিও দেখা হবে এবং অবিলম্বে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে এমনটাই কিন্তু স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানা গিয়েছে। সোমাদিত্য, একদমই নজর রাখতে থাকো, আমরা কথা বলছিলাম প্রতিনিধি তথাগত চক্রবর্তীর সঙ্গে। দেখুন, গতকালে আমাদের সোনারপুর থানায় খবর এসেছিল কি একজন লোক আছে, তার নাম হচ্ছে মিথুন মণ্ডল, সে এখানে এসে আনঅথরাইজড ভাবে ভ্যাকসিনেশন করছে, আর সে ভ্যাকসিনেশনটা জাল, ভুয়ো আছে কি জেনুইন আছে সেটা জানা যাচ্ছে না। তারপরে আমাদের সোনারপুর থানার একটা টিম গিয়েছিল, আর একটা ডিকয় প্ল্যান করা হয়েছিল, তখন এরা 4-5 মিলিয়ে একটা কাস্টমার হিসাবে নিজেকে দেখিয়ে ওখানে গিয়েছিল। তখন এই লোককে বলা হয়েছিল এই লোকটি কিছু টাকা পয়সা বিনিময়ে ভ্যাকসিনেশনটা করতে রাজি হয়েছিল। তখন একে সঙ্গে সঙ্গে ওখান থেকে আমাদের টিম ধরেছে, এর কাছ থেকে দুটো কোভিশিল্ডের ভাইল পাওয়া গেছে, সেই ভাইলটাতে কোভিশিল্ড ব্র্যান্ডিং আছে, দেখে মনে হচ্ছে জেনুইন আছে, কিন্তু কনফার্ম আমরা বলতে পারবো টেস্টিংয়ের পরে।